আসসালামু আলাইকুম। বেঁচে যাওয়া রুটি বা বাসি রুটি ফেলে না দিয়ে ঝটপট 5 মিনিটেই সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট নাস্তা আপনারা বানিয়ে দিতে পারবেন। তার জন্য এখানে আমি 2টি বাসি রুটি নিয়ে নিয়েছি। তার মানে আজ সকালে আমি রুটি বানিয়েছিলাম, সেই 2টা রুটি এখানে বেশি হয়ে গিয়েছে, তো সেই 2টা রুটি দিয়ে আমি এই নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, খেতে অসম্ভব মজার, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তার জন্য এখানে আমি 2টি ছোট সাইজের আলু এভাবে গ্রেট করে নিচ্ছি, তারপরে 1টি সিদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি, আর এখানে 1টা ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি, সেটাও গ্রেট করে নেব। এখন সবগুলো খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো সবগুলো গ্রেট করে তারপরে ফিরে আসছি। তো আমার সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা। এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচিও কিন্তু দিতে পারেন, যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য কিন্তু আর এখানে আমি মরিচটা দিচ্ছি না, আপনারা চাইলে মরিচটা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা মরিচ ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন, খেতে খুবই মজার হয়, খুব ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতেও অনেক মজার। এখন 1টা রুটির পরে আমি টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এখন সেই আলুর পুরটা আমরা এখানে দিয়ে দেব, আলুর যে পুরটা আমরা তৈরি করেছি সেটা। চাইলে আপনারা এখানে চিকেনও দিয়ে নিতে পারবেন। এখন হাত দিয়ে একটু চেপে চেপে চারিপাশে সমান করে দিচ্ছি। তো সমান করে আমি দিয়ে দিয়েছি। এখন এরপরে আমি দিয়ে দেব অরিগ্যানো, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, চিজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে আর 1টা রুটি আমি উপর দিয়ে দিয়ে দিলাম, খুব ভালো মতো একটু চেপে চেপে সমান করে দিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও টমেটো সস। এটা মোট কথা বলতে পারেন গরিবের পিজা, খুব সহজে এই পিজাটি তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক মজার। এখানে আমি অরিগানো দিয়ে দিলাম আবারও একটু, তারপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে একটু, এটা গরম গরম খেতে খুবই মজার হয়। তো আপনারা যারা কখনো এইভাবে এই রেসিপিটি তৈরি করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আবারও একটু অরিগানো দিয়ে দিলাম উপর দিয়ে। এটা খুবই সহজ, আপনারা সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু পিজা মনে করে খুব সহজেই মজা করে খেয়ে নেবে। তো চুলার পর 1টি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 3 মিনিট পরে ফিরে আসলাম, খুব ভালো মতো এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপরে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা রোল আকারেও তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা চাইলে উপর দিয়ে একটু ক্যাপসিকাম কুচি অথবা আপনার টমেটো সব কিছুই দিয়ে নিতে পারেন, একটু পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারেন, খেতে খুবই মজার হবে। তো আমি একটু কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিচ্ছি আমি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যারা কখনো এইভাবে এই রেসিপিটি খাননি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বাসি রুটি বা বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে এইভাবে ঝটপট মজাদার নাস্তা রেসিপি তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন তলার পাটটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।